দুনিয়ায় যদি কোন মহিলা নিঃসন্তানই মারা যায়, এই মহিলাটার অন্তরের ভিতরে একটা জ্বালা থেকে যায়। মহিলাদের জীবনে সার্থকতা দুইটা জায়গা, একটা হলো পছন্দের একটা স্বামী পাওয়া, দুই নম্বরে স্বামীর ঘরে যাওয়ার পরে সুসন্তানের মা হওয়া। স্বামীটা ভালো পাইছে দশতলা দালান, 40-50 বছর ঘর সংসার করলো, কিন্তু বাচ্চা কাচ্চা হয় নাই, এ মহিলাটার মনে শান্তি নাই। ডেলিভারি যন্ত্রণা সহ্য করবে, 2.5 বছর দুধ খাওয়াবে, 10 বছর তার গুম উৎসাপ করবে, তার মুখের খানা খাওয়াবে, ভিক্ষে করে খাওয়াবে, তবুও এত কষ্টের পরে সন্তান আসে, যখন মা কয়ে ডাক দেয়, মায়ের অন্তরে সমস্ত কষ্ট মুছে যায়। এই জন্য মা হওয়া মহিলাদের জীবনের সবচেয়ে বড় সার্থকতা। কোন মহিলা যদি দুনিয়ায় মা হইতে পারে নাই, বাজা মহিলা, নিঃসন্তানি মহিলা মারা যায়, এ যদি নেককার হয়, জান্নাতি হয়, তাহলে জান্নাতের মধ্যে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ তোমার ওয়াদা কি ঠিক আছে? আল্লাহ বলবেন, কি ওয়াদা? আমি নাসির হুজুরের কাছে শুনছি, আমি খালেদ সাইফুল্লাহ হুজুরের কাছে শুনছি, আমি আবিদুর হুজুরের কাছে শুনছি তোমার বক্তব্য, জান্নাতে যাওয়ার পরে তুমি নাকি বলবা, ওয়ালাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম, এ জান্নাত নাকি এমন, এর মধ্যে বৈশা মুখে যা বলবো তাও দিবা, মনে যা ভাববো তাও দিবা, মুখে যা বলবো তাও দিবা, মনে যা কল্পনা করবো তাও দিবা, জান্নাত নাকি এর নাম, কথা বলেন ঠিক কি ঠিক না? ও রব্বুল আলামিন, তোমার এই ওয়াদা কি ঠিক আছে? কয় 100% ঠিক আছে, বলো তোমার মুখের দাবি কি, মনের দাবি কি? কয় মনেরটা পরে বলবো, আগে মুখেরটা বলে ফেলি। আল্লাহ, দুনিয়ায় থাকতে আমি মা হইতে পারি নাই, দুনিয়ায় থাকতে আমি মা হইতে পারি নাই, মা না হইয়া মা ডাক শুনতে পারি নাই, সন্তান হয় নাই বিদায় মা ডাক শুনতে পারি নাই, মা কয়ে ডাক দিলে কেমন লাগে, এইটা আমার শোনার বড় শখ, দুনিয়ায় থাকতে শুনতে পারি নাই আমার মনের তামান্না, জান্নাতের মধ্যে যদি একটা সন্তান আমার হইতো, আর সন্তানরা যদি আমার মা কয়ে ডাক দিত, আমার কলিজাটা ঠান্ডা হইয়া যাইত। অথচ জান্নাতের ভিতরে কোন মহিলা গর্ভধারণই করবে না। হুজুর মেরাজে গেছিলেন না, না ইন্ডিয়াতে ফিরে এসে বোম্বাই আছে কে মতো, বোম্বাই আছে আর একটা এসে গেল মনে, মুরব্বীরা জানেন কি জানি না, আগে কইতে না বোম্বাই আছি, বোম্বাই আছি তর্জমা জানেন? আমি মনে করতাম যে মোটা সোটা দেড়িও দেড়িও বেড়ুস বুড়ুস, তাই তো বোম্বাই আজি কয়, পরে তর্জমা জানছি না, আগে পায়ে হেঁটিয়াই রাস্তায় যেতে হাজে যাচ্ছ, তা পয়সা করি নিয়ে আটতে আটতে যাইয়া ইন্ডিয়ার বোম্বে পর্যন্ত গেলে, বোম্বাই পর্যন্ত গেলে, ওই জায়গাতে কেউ ওদিক জাহাজ পাইয়া যাইতো আর কেউ হইতো ফিরে চলে আসতো, তো যে বোম্বাইতে ফিরে আসতো না হলো বোম্বাই আজি। এমন এক বোম্বাই আজি বাংলাদেশেতে যাইতেছে হজে, ইন্ডিয়ায় সে সময় বাংলাদেশের তো আগেই লোকাল বাস টাস তৈরি হয়েছে, রাস্তাঘাট এত ভালো না, আজ থেকে 30 বছর আগে বিশ্ব রোডেতে সিএনবিতে আপনাকে রাইন্দে পর্যন্ত কি ছিল, হুকর সৌরাস্তাতে মাদ্রাসা পর্যন্ত রাস্তা কেমন ছিল, আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে সরোবর ও সুমুখ দিলে এক সুমুখী পুরো রাস্তা খালি হয়ে যেত, ঠিক না? আর এখন বিল অঞ্চলে আসলে বোঝাই যায় না, একই সরাইকান্দি গুগলিয়া রামদিয়া রাজপাট দইসারা বাইরবাগ জৈতকুর দিয়াসুর পুইসুর নাড্ডা চন্ডাল দ্বীপ সাতাইশিয়া এই সমস্ত গ্রাম নাকি ঢাকা শহরে আইসে বোঝা যায় না, কতক্ষণ ঠিক না? তো বাংলাদেশ সে সময় অতটা ডেভেলপ না, ইন্ডিয়ার মধ্যে একটু একটু গাড়ি চলে, বাংলাদেশে হাজির সাহেব ব্যাটিং বুটিং নিয়ে পায়ে হেঁটে যাইতেছে, তো ইন্ডিয়ায় যাই একটু লোকাল বাস পাইছে, উঠে দাঁড়াইছে, বাস ভরা মানুষ সিট নেই, উনি মোটা সোটা মানুষ আরো মালামাল নিয়ে দাঁড়ায় থাকতে, আর বাংলাসুরা রাস্তা জাকি ঝুঁকিতে পড়ে পড়ে বাপ, সিট পাইছে এক সাধু হিন্দু, এরা তো হিন্দুরাই তো সব, তো এক সাধুর সামনে দাঁড়ায় এরকম জাকি ঝুঁকি খাচ্ছে পরে পরে ভাব, এর মধ্যে সাধু হাজির সাহেবরা জিজ্ঞেস করছে, আপ কাহা সে আয়া আর কাহা যায়েগা, কোথেকে আসছেন কোথায় যাবে, কয় মায়ে যশোর সে আয়া হো মায়ে হজ কে লিয়ে রওনা কিয়া হো, যশোরের থেকে আসি হজে যাব, শুনিয়া যদিও হিন্দু মানুষ মুসলমানদের মক্কা মদিনা হজ শুনলি অনেক হিন্দুরাও কিন্তু দুর্বল হয়ে যায়,
এই কথা আইসা যায় না কইয়ে পারি না। গতকালকে আটে গেছি হজ, আমি আগামীকালকে উমরায় যাবো ইনশাল্লাহ ছেলেদের নিয়ে। তো বাজারে গেছি সুবরি কিনতে, ওই জায়গা যায় তো পান টান চুপ খাতি হবে না, হিন্দু দোকানদার করে কইলাম যে এই মক্কায় যাবো হজে যাবো করে ভালো সুবরি দে, কয় দাদা তালি আজকে আনতে দেওয়া যাবে না, কালকে চুতে বাড়ির বাজারে আসেন, আমি ভালো তা কাটিয়ে রাখবো নি সেই সময় দেবেন। সেও হজ আর উমরারে মোহাব্বত করে আমার জন্য ভালো আধা কেজি সুবরি বাছাই করে কাটিয়ে রাখছে। মুসলমান আবার অনেক সময় এতটা শ্রদ্ধা করে বাদ দে তোর ওয়াজ, ওই সে উড়াকান্দি কম নি, এরকম দাঁতালি মুসলমান আছে না, খড়ম দিয়ে বড় দাঁত ভেঙে বেড়াই দেয়। তো ওই সাধু হাজি সাহেবের হজ শুনে কে আপ মেরে গোদ মে বেড় যাও, আপনি আবার কোলে বসেন, আমিও তো মোটা সোটা, আমিও দাঁড়ায় থাকতে পারবো না, যাক বইছি আমি, আপনি আমার কোলে বসেন। তা হাজি সাহেব মোটা, নিচে সাধুও মোটা, এই যেতে কি সুন্দর মোটা এই সুপা। তো বইছি যেদিকে এলাম দেয় সেদিকে তো ফোম, তা হাজি সাহেব সাধুর কোলে বইছে, প্যাটও ফোম, রানও ফোম, ডেনাও ফোম, ভালো এটা আরাম লাগতেছে। যখন ভাঙা রাস্তায় ঝাঁকি দেয় হাজি সাহেব সাধুর কোলের উপরে, সাধুটা তো শুদ্ধই তো ঝাঁকে, এরকম ঝাঁকি দেয় আর কোলের মধ্যে এরকম স্প্রিং করে, হাজি সাহেব খুশিতে শোকর আদায় করে, ইল্লাল্লাহ হক মক্কায় যাই, উনি শোকর আদায় করে ইল্লাল্লাহ হক মক্কায় যাই। আর সাধু তলে তে মোটা হাজি জাকিতে কয় হরি কৃষ্ণ কষ্ট পাই, দুইজনে জিকির করে কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, আর সাধু কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। যাইতে যাইতে বোম্বে যাইয়া আজি সব ক্লান্ত হয়ে গেছে, ফিরে চলে এসে নাম বোম্বাই আজি। আমার নবী কি মেরাজে গিয়েছিলেন না বোম্বেতে ফিরে আসছিলেন? গেছিলেন না মেরাজে? যাহা দেখেছেন স্বপ্নে না সচক্ষে, আল্লাহকেও দেখেছেন কল্পনায় না চোখ দিয়া, রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বাহু লাইলাতা উসলিয়া বিহি আশারা মাররা, মেরাজের রাত্রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে সচক্ষে দেখেছেন 10 বার। আরে মিয়া অন্য জাতি হলেও লাফায় উঠতো, মুসলমান একটু খুশি হইয়া সুবহানাল্লাহ আজ কবে না কাল সকালে কবে জোরে কান, আনন্দের বিষয়। অন্য কোন নবী যাই নেই, আদম আলাইহিস সালাম যাই নেই, ইব্রাহিম কলিলুল্লাহ যাই নেই, মুসা কালিমুল্লাহ যাই নেই, ঈসা রুহুল্লাহ যাই নেই, ইসমাইল জবিহুল্লাহ যাই নেই, ইসু আলাইহিস সালাম যাই নাই, কোন নবী যাই নাই। আমাদের নবী আল্লাহ পাকের সাথে সাক্ষাতে গিয়েছেন, একে একে 10 বার দেখেছেন কোন সুবহানাল্লাহ। আমি আর তুমি কোন দল করো আমলিক করি, বাড়ি কোথায় ভুকলো, জীবন ভরে আমলিক করছো, কত রক্ত জড়াইছো, শেখ হাসিনার সাথে দেখা হয়েছে, কয়েক আগে টেটে গলা ধাক্কায় ফিরে দিছে, যতদিন আমলিক আছে ততদিন কলার জারি, এই নোটক বাটুস কথা কবি নেই, আমার বাড়ি গোপালগঞ্জ, আই এম গোপালি। আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর সাথে 10 বার দেখা করেছেন, আপনি সেই নবীর উম্মত, খুশি না বেজা বলেন না আলহামদুলিল্লাহ, সচক্ষে দেখেছেন 10 বার। নবীকে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন আপনি জান্নাত দেখতে যান, জান্নাত দেখতে গেছেন, আল্লাহ আপনার জান্নাত আছে তা তো আমি মানি বিশ্বাস করি, আবার দেখবো আপনি জান্নাত দেখে আপনি এসে রিপোর্ট দেবেন, যদি কোনো জায়গায় ত্রুটি পান ওইটাকে আবার সংশোধন করা হবে। তো জান্নাতের মধ্যে কি কোনো ত্রুটি আছে? এটা জাস্ট অতিরিক্ত অতিরিক্ত ভালোবাসা আর অতিরিক্ত যত্ন প্রকাশ করার একটা ভাষা, ঠিক কি ঠিক না? আপনি বিয়ে বাড়ি গেছেন, মেয়ের শ্বশুর বাড়ি গেলে বাড়ি একটা যত্ন হয় না, ছেলের শ্বশুর বাড়ি গেলে পারা দামের অভাব নাই, বুঝেন নাই কথা? ছেলের শ্বশুর বাড়ি যদি বিয়ে যায় তাহলে খুব যত্ন হয়, কারণ ওই বাড়িতে ওনার মাইয়েটা রয়েছে। আর মেয়ের শ্বশুর বাড়ি গেলে পারা যত মাছ বিল অঞ্চলে পাওয়া যায় সব নদীর থেকে গোপালপুরের বাজার নিয়ে আসছে মাছ, এভাবে 30 প্রকারের মাছ
পাঁচ ছয় প্রকারের গোশ ফিটিয়ে ষাট প্রকার, এক কচুরি জ্যান্দে বানাইছে দশ প্রকারের। এভাবে সব দিয়ে জম্বের খাওয়ান খাওয়াইয়া লাস্টে বিয়ে পনেরো ষোলো প্রকারে আতি দিতে পারি নেই, খালের মধ্যে বমিয়ে দিতেছে খাতি খাতি। এরপরও বিদায় দেওয়ার সময় বিয়ে বিয়েই রে কি কয়, বিয়ে আমি বাড়ি ছিলাম না, আপনার বিয়ের মহিলা মানুষ কি বাজার ঘাট করছে, মন খারাপ করেন না, ফিরে আসবেন একটু বলে আসবেন, আমি একটু পরাণ করে বাজার করব। আর কি করবো, বাংলাদেশে তো সবই তো করা হয়ে গেছে, এটা আর যত্নের জায়গা নাই, অতিরিক্ত ভালোবাসা ঢেলে দেওয়ার জন্য একটা ভাষা কথা কন ঠিকই ঠিক না। জান্নাতের কোনো জায়গা কম আছে বলে মনে হয়, জান্নাতের ভিতরে নাই বলতে নাই। দুনিয়ায় কোনো মহিলা যদি নিঃসন্তানই মারা যায়, আরে কথা আসে না বলে পারি না, কষ্ট হচ্ছে আপনাদের। দুনিয়া যদি কোনো মহিলা নিঃসন্তানই মারা যায়, এই মহিলাটার অন্তরের ভিতরে একটা জ্বালা থেকে যায়। মহিলাদের জীবনে সার্থকতা দুইটা জায়গা, একটা হলো পছন্দের একটা স্বামী পাওয়া, দুই নম্বরে স্বামীর ঘরে যাওয়ার পরে সুসন্তানের মা হওয়া। স্বামীটা ভালো পাইছে দশতলা দালান, চল্লিশ পঞ্চাশ বছর ঘর সংসার করলো, কিন্তু বাচ্চা কাচ্চা হয় নাই, এ মহিলাটার মনে শান্তি নাই। ডেলিভারি যন্ত্রণা সহ্য করবে, আড়াই বছর দুধ খাওয়াবে, দশ বছর তার গুম উৎসাপ করবে, তার মুখের খানা খাওয়াবে, ভিক্ষে করে খাওয়াবে, তবুও এত কষ্টের পরে সন্তান আসে যখন মা কয়ে ডাক দেয়, মায়ের অন্তরে সমস্ত কষ্ট মুছে যায়। এই জন্য মা হওয়া মহিলাদের জীবনের সবচেয়ে বড় সার্থকতা। কোন মহিলা যদি দুনিয়ায় মা হইতে পারে নাই, বাজা মহিলা নিঃসন্তানী মহিলা মারা যায়, এ যদি নেককার হয় জান্নাতি হয়, তাহলে জান্নাতের মধ্যে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ তোমার ওয়াদা কি ঠিক আছে? আল্লাহ বলবেন কি ওয়াদা? আমি নাসির হুজুরের কাছে শুনছি, আমি খালেদ সাইফুল্লাহ হুজুরের কাছে শুনছি, আমি হাবিজুর হুজুরের কাছে শুনছি তোমার বক্তব্য, জান্নাতে যাওয়ার পরে তুমি নাকি বলবা, ওয়ালাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম, এ জান্নাত নাকি এমন, এর মধ্যে বৈশা মুখে যা বলবো তাও দিবা, মনে যা ভাববো তাও দিবা, মুখে যা বলবো তাও দিবা, মনে যা কল্পনা করবো তাও দিবা, জান্নাত নাকি এর নাম, কথা বলেন ঠিক কি ঠিক না? ও রব্বুল আলামিন তোমার এই ওয়াদা কি ঠিক আছে? কয় একশো পার্সেন্ট ঠিক আছে, বলো তোমার মুখের দাবি কি, মনের দাবি কি? কয় মনেরটা পরে বলবো, আগে মুখেরটা বলে ফেলি। আল্লাহ দুনিয়ায় থাকতে আমি মা হইতে পারি নাই, দুনিয়ায় থাকতে আমি মা হইতে পারি নাই, মা না হইয়া মা ডাক শুনতে পারি নাই, সন্তান হয় নাই বিদায় মা ডাক শুনতে পারি নাই, মা কয়ে ডাক দিলে কেমন লাগে এইটা আমার শোনার বড় শখ, দুনিয়ায় থাকতে শুনতে পারি নাই আমার মনের তামান্না। জান্নাতের মধ্যে যদি একটা সন্তান আমার হইতো, আর সন্তানরা যদি আমার মা কয়ে ডাক দিত, আমার কলিজাটা ঠান্ডা হইয়া যাইত। অথচ জান্নাতের ভিতরে কোন মহিলা গর্ভধারণই করবে না। আপনারা যারা বসে আছেন জান্নাতে যাবেন, এক একজনের প্রথম দিন বউ পাবেন বাহাত্তরটা, খুশি না বেজা না ভাই বাচ্চা, যা দুই বর জলায় বাড়ি থাকতে পারেন আর বাহাত্তর যাব। জান্নাতের মধ্যে বউকে নিয়ে কোনো গ্যাঞ্জাম নাই, কাজে বাহাত্তর বউ নিয়ে টেনশনের দরকার নাই। এক একজন পুরুষ জান্নাতের ভিতরে মাসে একটা বাজার হবে, ওই বাজারের নাম বউ বাজার, ওই বাজারে যাবেন আর এক এক মাসে এক হাজার করে নতুন বউ নিয়ে আসবে। খালি এতে খুশি জোরে কর না সুবহানাল্লাহ। এত স্ত্রী ব্যবহার করবেন, কোনদিন জান্নাতি স্ত্রীরা গর্ভধারণ করবে না। জান্নাতের ভিতরে পেশাব নাই, পায়খানা নাই, গর্ভধারণ করা নাই, মাস্টার ডেলিভারি দেয়া নাই, অথচ এই মহিলা আসা লোক উদ্ভট একটা কই বেলাইছে আল্লাহ আমি মা হব। হাদিসে আসছে মিশকাত শরীফের ভিতরে, বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, আল্লাহ নবী বলেন যদি কোনো মহিলা এমন দাবি করে যে আল্লাহ আমি মা হব, সন্তানের মা হব, মুহূর্তের ভিতরে গর্ভধারণ হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, ডেলিভারি করে যন্ত্রণাটা টের পাবে না, বাচ্চা ডেলিভারির সঙ্গে সঙ্গেই সে উঠে মা মা করে ডাক শুরু করবে, এর নাম জান্নাত। এর নাম কি? জান্নাত। তো এই জান্নাত হলো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাহাজুব কামার দিকটা কও, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চায় তা পাবো, মনে যা চায়
একজন কয় হুজুর এই আপনাকে কচায়, এমন একটা মানুষ যদি নিয়মিত 40 দিন জামাতে নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার চেহারার ভিতরে নামাজের একটা নুরানি ফুকাস ফুটাই তোলে। সত্য বলছি না মিথ্যা বলছি? ফুটফুটে ফর্সা, ফর্সার জ্বালায় রাঙ্গা, তার মধ্যে যদি ইমান ইসলাম আর নামাজ আর কোরআন না থাকে, তার ওই ফর্সা চেহারার ভিতরে কুফরিয়ার নাফরমানির একটা মেঘাচ্ছন্ন কালোতা ভেসে ওঠে। নেতানিয়াহু আর জো বাইডেনদের দেখলে চুমো দিতে মনে কয় না, আরে কথা কয় না। আমেরিকার প্রেসিডেন্ট আর ইসরায়েলের প্রেসিডেন্ট এই দুইজনকে দেখলে কি দিতে মনে কয়, আপনাকে কিছু মনে কয় না? কিসের বাড়ি, কত সুন্দর চেহারা, লাল আদমিয়াত লাম শাম পোস্টে নিস, আদমিয়াত লাম শাম পোস্টে নিস, আদমিয়াত জুজরি যায় দোস্তে নিস, গর্ব সুরত আদমি ইনসাব দে, আহমদ বু জাহলে হামে কে সাব দে। শাস্ত্রর নাম মানুষ না, চেহারার নামও মানুষ, দামলা দুমলো একটা বডির নামও মানুষ, মানবতা যার মধ্যে আছে সেইটাই হলো। তাই তো সে কালো যদি হয় তাহলে সেইটাই ঠিক না? নবী আলাইহি সালাতু ওয়াসালাম মেরাজের রাত্রে জান্নাত ভ্রমণ করতেছেন, সত্য না মিথ্যা? কথা কি বোঝা যায়?